हेलो गाइस আমি আজকে আপনারা দেখছেন এসবিএন গেমিং আর আজকে আমরা খেলব হাইভে আর বেডওয়ার্স খেলবো। সো হ্যাঁ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস আজকে আমরা এসে গেছি হাইভে আর আজকে আমরা বলতে গেলে বেডওয়ার্স খেলবো। তো এখানে বেডওয়ার্স এর নাম দিয়েছি ট্রেজার ওয়ার্স, তো একই কথা, তো সেটাই আমরা খেলবো আজকে। तो हाँ होपफुली आमरा जितते पारबो और देखी कीरकम मैच जाए। और एखाने आमी आगेओ खेलेछि अनेक, तो हाँ आगे लाइव करताम ताई पुरातन स्मृतिगुलो मने पड़तेछे, एखन आर तत लाइव करा हय ना। और हाँ देखी ताड़ाताड़ी शुरू होक। और गाइस जारा जारा सबस्क्राइब करेन नाई तारा प्लिज सबस्क्राइब करे फेलेन। और हाँ देखी मैच शुरू होक। तो गाइस এটা হচ্ছে আমাদের ট্রেজার, তো এই ট্রেজারকে আমাকে প্রোটেক্ট করতে হবে। আর এখান থেকে আমাকে একটা গোল্ড দিবে, মানে গোল্ড জেনারেট হতে থাকবে, কিছুক্ষণ পর পর গোল্ড দিবে। তো হ্যাঁ দেখি গোল্ডগুলো নিব। তারপর হচ্ছে ওই পাশে একটা শপ আছে, তো এই গোল্ড দিয়ে বিভিন্ন আইটেম ব্লক আমাদের কিনতে হবে। আর ওই ব্লক দিয়ে এই ট্রেজারটাকে প্রোটেক্ট করতে হবে। এই ট্রেজারে যদি কেউ মারে তাহলে ওটা ব্লাস্ট হয়ে যাবে। तो हमें एखान कैकटा ब्लक किने फेलते और सामने डायमंडर एक स्पनार आछे, डायमंडर स्पनार थेके डायमंडर जिनिस केना जाए, माने डायमंडर जिनिस बोले केन, डायमंड एक कारेंसि हिसाबे व्यवहार करा जाए, माने भालो भालो जिनिस केना जाए। और मेन जे बड़ोटा आइलैंड देखतेछेन सेखाने एमारेल्ड स्पन हय, तो एमारेल्डे मने करेन जे आपनाके आरो भालो जिनिस दिबे। तो हाँ मोटामुटी यही हे थीम, आपके अन्य जो ट्रेजार से ध्वस करते प्लस ओके मारते हैं। और हाँ ए रकम ही तो हमें एखे एक वेपन किने फेलते। तो हाँ एखन देखी वो प्लेयार्टा हमार सामने थेके आसते से एक प्लेयार, तो हमें एक स्निक करी तब मारब। तो एखे एक प्लेयार के मेरे फेलसी जेहेतु एखन आमाके ओ ट्रेजार भांगते हबे। तो এখন যাই আমরা ট্রেজারটা ভাঙবো, মানে একে অপরের ট্রেজার ভাঙতে হবে, দেন তাকে মারতে হবে যাতে ও এলিমিনেট হয়ে যায়। তো হ্যাঁ ও এখন এখানে দাঁড়ায় আছে, এখন মনে করেন যে আমি এখানে মারলাম, ও ট্রেজারটা ভাঙলাম, এখন আমাকে আরেকবার মারতে হবে যাতে ও কমপ্লিটলি এলিমিনেট হয়ে যায়। একবার ট্রেজার ভাঙলে ও আর রিসপন করতে পারবে না, তার মানে যদি আমার ট্রেজার ভাঙে তাহলে আমি আর রিসপন করতে পারবো না। আর গাইস আমি জানি আপনাদের অনেকেই এরকম হচ্ছে সার্ভারে খেলার ইচ্ছা, আর অনেকেই হয়তো এক্সবক্সের সমস্যা নিয়ে মানে সমস্যায় পড়ে থাকেন। তো আমি এই সম্পর্কে একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি, মানে বানাচ্ছি আর কি, স্ক্রিপ্ট করতেছি। তো হ্যাঁ পরে আপনারাও খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে এখন আমরা হচ্ছে ব্লকস আর সোর্ড নিয়ে নিচ্ছি। তো আয়রনের একটা সোর্ড কিনছি, তো এখন একটা আর্মর কিনি ভালো। তো হ্যাঁ আর দেখি ব্লকস আর আর হ্যাঁ আপনারা এখানে এন্ডস্টোন পাবেন, উডস পাবেন, এগুলো হচ্ছে যে এগুলো দিয়ে যদি আপনি মানে প্রোটেক্ট করেন আপনাদের ট্রেজার ওয়ারটা, মানে ট্রেজারটা, তাহলে অন্যরা আপনারটা ভাঙতে পারবে না সহজে। আর হ্যাঁ আপনাদেরকে এখান থেকে টুলস লাগবে ভালো যাতে আপনারা ভাঙতে পারেন। তো আমি এখন এটাকে গিয়ে উডস দিয়ে ঢেকে দেবো, মানে একটা পিরামিডের শেপ দিচ্ছি মোটামুটি বলা যায়। তো একটা যে জাস্ট র্যান্ডম শেপ দিচ্ছি। তো হ্যাঁ এরকমই অন্যরা যাতে না ভাঙতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। দেন আমাদেরকে যাইতে হবে মেন আইল্যান্ডে যাতে আমরা ডায়মন্ডের কিছু গিয়ার্স পাইতে পারি, দেন ওদের মারতে হবে বলতে গেলে এটাই। তো এখন আমরা মেন আইল্যান্ডে হয়তো যাব কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এই যে ট্রেজার ওয়ারটা এটার মেন থিমই হচ্ছে যে আগে মনে করেন ডায়মন্ড আর্মার পাবে সেই জিতবে, আর না স্যার যেটা অনেক কঠিন। আর হ্যাঁ বলতে গেলে এটাই। তো এখন আমি ওই আইল্যান্ডে যাচ্ছি, এখান থেকে লাভ দিতে পারবো আই গেস। তো এখানে দেখছেনই যে এমারেল্ডের স্পনার আছে চারটা, তো এখান থেকে আমাকে নিতে হবে। আর এখানে একটা প্লেয়ার আছে, তো ওকে মারবো। তো গাইস এখন যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন যেখানে মনে করেন যে মানে আপনার হেলথ লো, তখন আপনি জাস্ট একটু রান করবেন, দেন আবার মারবেন, কারণ ওরা অবশ্যই রাশে থাকবে তাই আর কি। তো হ্যাঁ এরকমই। আর হ্যাঁ একটাকে মেরে ফেলছি, এখন আমি কিছু আপগ্রেড করব। একটা শট নিতে হবে আমাকে বলতে গেলে, তো এখন যাই যে শটটা নিব, এখানে এটা আপডেট করি। আর এখানে একটা যে রোবট আছে সেটাকে আপডেট করতে হবে আপনাকে, যাতে আপনি আরও স্পিডে পান আপনাদের যে ডায়মন্ড আছে বা গোল্ড আছে যেটাই বলেন। সো হ্যাঁ বলতে গেলে আমার এখান থেকে ডায়মন্ডের শট নেওয়া হয়ে গেছে, এখন খেলা হবে। তো এখন যাই মারামারি করতে হবে। তো এখানে এটা একটু প্রোটেক্ট করে দেই, আর এইদিকে যাই। আর ও এদিকে একজন ব্রিজ বানাচ্ছে, যে গ্রে কালারে মানে অ্যাশ কালারে একটা ব্রিজ বানাচ্ছে, সমস্যা নাই। ট্রেজার ভেঙে দিলে অবশ্য একটা সুবিধা হয় কি আপনাদেরকে, মানে আর ওটা প্রোটেক্ট করার ঝামেলাতে থাকা লাগে না। ট্রেজার একটা বলতে গেলে ঝামেলা, ট্রেজার যদি না থাকে তাহলে আপনার রিসপন্ড করতে পারবেন না, এটা একটা নেগেটিভ সাইড। কিন্তু আপনার যে গেম প্লেটা আছে সেটা একটু স্মুথ হয়ে যায় আর একটু কেয়ারফুল খেলতে পারবেন। তো এখান থেকে আমি 20টা এমারেল নেওয়ার চেষ্টা করছি। আর এখানে আছে নাম কি দিছে, ভেরি কুল বয় ওয়াইটি, আর আবার মরে গেছে, নামও দিছে ভেরি কুল বয়। এখন হচ্ছে দেখি স্পন করুক। তো আমি একটা কাজ করি, এই গ্রেটাকে যা এলিমিনেট করে দেই যাতে ভেজাল কম হয়। এই ভেরি কুল বয়টা অনেক ঝামেলা করতেছে। ও আচ্ছা ওই হচ্ছে ব্রিজটা বানাইছে ওইদিকে যাতে আমারটা ভাঙতে পারে। তো ওইদিকে আর আসবে না মনে হয়, দেখি। আর ও সেট ফল ড্যামেজ খেয়েছি, শিট মারতে হবে। ইস মরে গেলাম। এখন তো ঝামেলা, আমার যে এমারেলগুলো ছিল সেটা তো ওর কাছে হয়ে গেছে, ওরও হয়ে গেছে। আর শিট নেভার মাইন্ড, আমাদের কাছে এখনও চান্স আছে জেতার। তো এখন আমাদেরকে মেন আইল্যান্ডে আবার যেতে হবে, মেনলি যে আমাদের ডায়মন্ড আর্মর সেটার জন্য আমাদের 20টা এমারেল লাগবে। তো 20টা এমারেলটা আমরা জাস্ট পাইতে হবে আর কি। তো এখান থেকে এদিকে যাই। আর আমি ভাবতেছি যে এখন হচ্ছে গ্রিন টিম আছে, তাই এখানে একটু এফকে করতে পারি বলতে গেলে, দাঁড়ায় থাকলাম হয়তো আর কি। আসলে স্নিক করে আছে যেহেতু, তাই আমার গেম ট্যাগটা দেখতে পারবে না। মানে আপনারা জানেন যখন মাল্টিপ্লেয়ার খেলা হয় আপনাদের গেম ট্যাগটা দেখা যায়, তো বোঝা যায় যে আপনি কোথায় দাঁড়ায় আছেন। আপনারা যদি মনে করেন যে স্নিক করেন তাহলে আর সেই প্রবলেমটা থাকে না। তো এখন আমার কাছে 8টা আছে। তো এখান থেকে যদি আমি কোনো একটা ডায়মন্ড স্পনারে যাই তো ডায়মন্ড আর্মর হয়তো কিনতে পারবো। আর দেখি আমার এখানে 35-35টা হয়ে গেছে। তো এখন আমি যাই আমার যে আর্মরটা আছে সেটা একটু আপডেট করব। আমার যে আর্মরটা আছে সেটা আয়রনের করে ফেলবো। তো এখানে চেনের যে আর্মরগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি। আর এখান থেকে আমি দেখি একটা ডায়মন্ড শট নিব। এখন একটু জেতার চান্স আছে, কিন্তু তাও ওর কাছে যদি ডায়মন্ড আর্মর থাকে তাহলে আমি নিশ্চিত, মানে নিশ্চিত বলি কেন, মানে 50% আমি হারার চান্স আছে, 50-50 দেখি কি হয়। তো গ্রিন এলিমিনেট হয়ে গেছে। তো আমরা এখন দুইটাই আছি, একটা হচ্ছে আমার অরেঞ্জ টিম আর একটা আমি। তো মোস্ট প্রবাবলি আমাকে মারতে গেছে ওইদিকে। তো আমি এখন কি করব, ওই যে আমার ট্রেজারটা ভেঙে ফেলছে, তো এখন আমি ওর ট্রেজার ভেঙে ফেলবো যাতে সমান সমান হয়ে যায়। ও এখন অনেক দূরে আছে আমার, মানে ওর বেস থেকে, তো জাস্ট নর্মালি যাই মারতে পারবো, সমস্যা নেই। এই যে প্রোটেক্টও করে নাই দেখেন, এখান থেকে মারি দিচ্ছি। তো শেষ বলতে গেলে। এখন আমার কিছু এমআর লাগবে যাতে একটু ডায়মন্ড আর্মরটা পাইতে পারি। ডায়মন্ড আর্মর পাইলে মনে করেন যে 85% যেতে চান্স হয়ে যায়। তো দেখি वाचते समय देखलाम ओ डायमंड पड़े आछे डायमंड आर्मर पड़े आछे तो देखिए एकटू लाफाय लाफाय जावा लागबे आर कि এই তো পেয়ে গেছে মারতে হবে জাস্ট যখনই দেখতেছেন যে অপোনেন্টের কাছে ভালো গিয়ার আছে তো একটু ঘোড়ায় ঘোড়ায় মারার চেষ্টা করবেন আর হেলথ কম থাকলে দৌড়াবেন আর কিছু না দেখি এখন কি হয় আর মোস্ট প্রবলি হেরে গেছি আমি শেষ তো ভেরি কুল বয় ওয়াইটি তো দেখি এর পরের রাউন্ড খেলবো আর কি তো হ্যাঁ देखिए पर राउंड जाई सो गाइस नेवर माइंड আমরা নেক্সট রাউন্ডে এসে গেছি তো এই রাউন্ডে আমরা জিতবো আর আগের বারে যে ভেরি কুল বয় বাইটি যে আমাদের মারছিল তো সেটা আমরা প্রতিশোধ নিব আর কি তো মেইনলি এটাই দেখি জিততে পারি নাকি ইনশাআল্লাহ জিতবো কোনো সমস্যা নাই দেখি পাঁচটা হলেই এখান থেকে দৌড় দিতে হবে प्रोटेक्ट करी अल्प हल्का पतला दौड़ दीते हैं डायमंड तो एखन सामने टीम आने से टीमर का बोलते गेले एखोनो किछु शुरू करा नाई तो तार उपर आमी पुश दीते पारी तो पुश दिच्छी तो ब्लॉकर अभाव नेवर माइंड आबार पेसे जेते होबे ओइखान थेके गोल्ड निये आमाके कयेकटा ब्लॉक किनते होबे आई गेस आमी एकटा सोडो किनबो जाते एकटु सुविधा हय ब्लॉक्स किने हम दौड़ देबो ट्रेजर वारे जखन आपनारा खेलबेन तखन आपनारा डायमंड जत ताड़ाताड़ी पावा सम्भव पावार चेष्टा करबेन আর হ্যাঁ এটাই আর কি আর বসে বসে জাস্ট আপনার পাশে যেহেতু টিম আছে একটা তো বসে বসে জাস্ট থাকবেন না মনে করেন চেষ্টা করবেন অ্যাট লিস্ট যে ডায়মন্ডে আগে পৌঁছানো তো এখন দেখতেছি নিয়ে খালি প্রোটেক্ট করতেছিল দেখে মরে গেছে তো এখন আমি এই লাস্টের একটা এটা ভাঙবো আর ট্রেজারটা ভেঙে দেবো জাস্ট তো নেভার মাইন্ড অল্প একটু মাথায় সমস্যা নেই ট্রেজার ভেঙে ফেলছে তো ম্যাজেন্টা কালার ছিল তো তারা এলিমিনেট করে ফেলছি এখন আর্মার দরকার আমার তো ইনাফ গোল্ড নাই তো উপর থেকে যেতে হবে এদিক থেকে যাই এখন আমার দেখি যাই এটা আপডেট করি আর একটা শট কিনতে হবে শট आयरन शॉट पाए गेছি तो এখন আমার একটা আর্মর লাগবে যেটা বলতে গেলে আর এখানে একটা মানে প্রোটেক্ট করি উড দিয়ে প্রোটেক্ট করতেছি তারপর এন্ডস্টোন ইউজ করব আই গেস মেইনলি প্রোটেক্টিভ সাইডে না থাকাটাই ভালো মানে অনেকেই রাশ করে খেলে কিন্তু তাও হালকা পাতলা প্রোটেকশন দেওয়া উচিত যেহেতু এটা ছাড়া আপনি রিসপন করবেন না তো একটু মিস্টেক হলেই মনে করেন শেষ আপনার তো একটা অটো ভিজন নিছি আর হ্যাঁ দেখি আর কি করার আর্মর নিব আর্মর দরকার আর একটা আর হয়ে গেছে এখন যাব এখানে সামনে দিয়ে একটা প্লেয়ার আসতেছে দেখি মারার চেষ্টা করি অ্যাট লিস্ট এই কোথায় চলে গেল ভিতর দিয়ে হয়ে গেছে মানে কি করব কি না এমন মানে ভাবনে যে আমি নাই তো কয়েকটা ডায়মন্ড ছিল তো সেটা ভালো নাম দিয়েছে প্লেয়ার প্রো 1900 নাকি একটা নাম ওদের একটি ইঞ্জি টাইপের নাম আর দেখি এখান থেকে আমি জাস্ট আমার এমআরএল গুলো কালেক্ট করব আর ওইদিকে একজন ডায়মন্ড আর্মর অলরেডি পেয়ে গেছে তো আবার আমাদের জেতার চান্স 50-50 হয়ে গেছে অ্যাট লিস্ট এর আগেরবার সেকেন্ড হয়েছিলাম তো এবার অ্যাট লিস্ট ফার্স্ট হতে পারবো আই গেস যদি চেষ্টা করি একটুটা হার্ড চেষ্টা করি 7টা এমারেল্ড আছে এখন আমাদের কাছে, তো 10টা হয়ে গেছে। তো এই ম্যাপে একটা সুবিধা কি যে কেউ ঘুরতে চায় না দেখে, মানে এখানে তো একটু মানে লং টাইপের স্পনারে যেতে হয়, তো তাই মনে করেন যে কেউ একটু বেশি ঘুরতে চায় না, তাই অনেক সময় ফাঁকা থাকে, তো এটাই সুবিধা আর কি। তো এখন এখান থেকে আমি ব্লুতে রাশ করতেছি, দিক থেকে নিয়ে নেই। আর দেখি এটাকে মার, এই যে ভেরি কুল ভাই, এই এই শয়তানটাই আমাকে আগের রাউন্ডে মারছিল, তো এইকে তো এবার মারবই শিওর। একটা কাজ করি, এটা ভেঙে ফেলে আগে ট্রেজারটা, তারপর মারি একে, তো ঝামেলা। ও স্বামী শেষ, আবার মারছে, এ তো দেখি ঝামেলা। দেখি এখন আবার কালেক্ট করতে যেতে হবে, তো হ্যাঁ দেখি আবার একটু কিছু ইন্টারেস্টিং হলে আবার আসবো আর গেস। তো এখানে 6টা ডায়মন্ড পাইছি, তো এখান থেকে আবার আমি একই কাজ করতেছি, একটা আয়রন শট কিনবো তারপর যাব। সো হ্যাঁ, আই উইল বি রাইট ব্যাক। সো গাইস, আমার কাছে এখন 6টা বলতে গেলে এমারেল্ড আছে, তো এখানে 13টা হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমাকে জাস্ট 20টা পাইতে হবে, 20টা পাইলেই আমাদের জেতার চান্স 75% হয়ে যাবে, মানে ডায়মন্ড আর্মরটা পাইলেই হয়েছে। যাই হোক, 18টা, যেই এখন আমরা আবার একা হয়ে গেছি। 19টা, লাস্ট ওয়ান। ব্লু এর তো টিজারটা আমি ভাঙছি মনে আছে আমার, তখন আমাকে জাস্ট যাইতে হবে, বেসে যাবো, যায় আর্মরটা কিনবো খালি জাস্ট। তাড়াতাড়ি আর্মর কিনা লাগবে, আর একটা ডায়মন্ড মানে আয়রন শট কিনতে হবে। আর কি এই চেস্ট প্লেট গুলা রেখে দিই। ও শিট, ডায়মন্ডের সব কিছু নিয়ে আসছে, তাও মারবো। তো এখন দেখতেছেন যে আমার কাছে যেহেতু ডায়মন্ড আর্মার আছে, তো মনে করেন যে এখন আমাদের জেতার চান্স একটু বেশি। তো যখন দেখতেছেন যে ওর কাছে ওয়েপন বেশি আছে, তখন জাস্ট ওকে মারার চেষ্টা করবেন, রাশ করবেন জাস্ট, আর কিছু না। তো এমনি এখনই ওর হেলথ অনেক কম, কারণ ও মারতেই পারে না আমাকে। তো হ্যাঁ, জিতে গেছি আই গেস, শেষ গেম আবার। ইয়েস, আমরা জিতে গেছি। তো ভেরি কুল বয় বাটি নাকি ব্লা ব্লা ব্লা, ওকে শেষ পর্যন্ত হারাইছি। সো গাইস, হ্যাঁ আজকের জন্য এটা কি, হোপফুলি আপনাদের ভিডিওটা পছন্দ হচ্ছে। ভিডিওটা পছন্দ থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, দেখা হবে পরের ভিডিওতে বা পরের লাইভ স্ট্রিমে। টিল দেন, বা বাই।